আমার 1000 টাকা বাকি নাকি আর বলছি ভাই 1000 টাকা বাকি দেন কপি লাগবে না আর একদম পাতলা সাইডে বটল লেগেছে দাম কে সাবে নাই আর বাড়ির এইসব তেল একটা রয়েছে তা সেটাও দুটো রয়েছে আপনি সেটা দিচ্ছেন 6000 টাকা সব দাম একই সরকারি পিস তো সরকারি সবগুলো একই হবে এইসব নষ্ট কি
টি শার্টের জন্য খুল যাচ্ছে মূলত আর ওটা রেগুলার হবে কবে থেকে তারপরে হয়তো নভেম্বরের ভেতরে এগুলো পারবে বুঝছেন, যেহেতু আমাদের বাংলাদেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আর ওই যে আরেকটা জিনিস হলো আপনার ওই যে ইনসেক্টের সাথে চুক্তি হয়েছে বুঝছেন, আপনার হইলে ওই দেশ থেকে আপনার ওই কন্টেনারে পাঠাই দেবে ভ্যাকসিন, আর আমাদের দেশে এসে ওই যে বাজারে পতলজাত ওই সাথে হইলে তখন আপনার দেখা যাচ্ছে ভ্যাকসিনের দাম হয়েছে অর্ধেক, আর সবাই নাগালের ভেতরে চলে আসবে তখন। না না, সরকার বলিছে একটা ডোজ দুইটা ডোজ করে সবাই ফ্রি, তারপরের এখনো চিন্তা ভাবনা করিনি, পরের ডোজ হয়তো কেনা লাগবে। বুস্টার ডোজটা কিনতে হবে। হ্যাঁ, বুস্টার ডোজটা কিনতে হবে। প্রথম দুটো ডোজ সরকারের পক্ষ থেকে দিয়েছে, পরের ডোজ কিনতে হবে। ইন্ডিয়া দুই করেছে, ইন্ডিয়া আপনার ওই একবারে টাকা তুলে নেবে ১১৫৯ টাকা দিতে আছে একটা ডোজ, প্রথম দুটো ডোজ সরকার ফ্রি দিয়েছে। না গিরিশ করে দিস, ১০০ টাকা যদি আমার
আমার বিকাশ আর টাকা আছে না, আসো না। আপনি তো স্ক্যানারে দাগ হলেও তো ভালো, স্ক্যানে তাহলে পারলো না তো কোনো যুক্তি আসে না, সেটাই বলছি তাহলে আর পারলো না কোনো যুক্তি আসে না। না হেডও ভালো আছে, ওরকম দাগ এমনি আপনি ফটোকপিতে আসে।